করোনার মধ্যে ইলেকশন চলছে, ফোর্থ ফেজের ইলেকশন। সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে ইসিআই এর তরফ থেকে যারাই ভোট দিতে আসছে তাদের হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে, তাদেরকে গ্লাভস দেওয়া হচ্ছে, আর মাস্ক যদি না থাকে তাহলে তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে। করোনার যেইভাবে দিনে দিনে রেট বাড়ছে তার মধ্যে এই ইলেকশন, ফোর্থ ফেজ আরও চারটে ফেজ বাকি, সেই জন্যই হয়তো ইসিআই এর তরফ থেকে এই জিনিসগুলো করা হচ্ছে, তা যাতে করোনা বা ইলেকশন সুপার স্প্রেডার হিসেবে করোনা না ফেলায়। এখানে যদি আমরা দেখি, এখানে লাইন তো প্রচুর আছে, ভাঙরে আমরা সেখানে লোকের হাতে হাতে গ্লাভস দেওয়া হয়েছে। একবার জিজ্ঞেস করবো দাদা, এই গ্লাভস কি আপনাকে, আপনি বাড়ি থেকে এনেছিলেন না? এখানে এখান থেকে দিয়েছে, এখান থেকে দিয়েছে। তো এই যে করোনার মধ্যে ইলেকশন হচ্ছে, কোথাও ভয় লাগে যে না? এখানকার লোকজনের সাথে কথা বললাম আমরা, যাদের দাবি যে এই যে ইসিআই এর তরফ থেকে গ্লাভস দেওয়া হচ্ছে, মাস্ক দেওয়া হচ্ছে, স্যানিটাইজার দেওয়া হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন। ভোটিং ম্যান্ডেটরি, ভোটিং দরকার, কিন্তু দেখতে হবে যাতে ইলেকশন কোনোভাবে সুপার স্প্রেডার একটা ইভেন্ট না হয়ে যায়। ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, ভাঙর। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।